দুষ্টচক্রের কারণে অতিষ্ঠ কিশোরগঞ্জের এলাকাবাসীরা শনিবার রাতের আধারে দুষ্টচক্রের দল কিশোরগঞ্জ ইলেকট্রিক পোস্টের তার ছিঁড়ে দেওয়াতে অন্ধকার পরিবেশ সৃষ্টি হয়। এতে করে শনিবার রাত থেকে রবিবার সকাল 11টা পর্যন্ত এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। রবিবার সকালে এলাকাবাসী ঘটনা দেখতে পেয়ে খবর দেয় কাকরাবন ইলেকট্রিক অফিসে। পরে বিদ্যুৎ কর্মীরা ছুটে এসে লাইন স্বাভাবিক করেন। স্থানীয়দের অভিযোগ, কিছুদিন পর পর এই ঘটনাটি হয়ে থাকে। চুরি চিন্তায় সহজে যেন করা যায় এ লক্ষ্যে এ ধরনের জনবর্জিত কার্যকলাপ। অন্ধকারের সুযোগ নিয়ে বহুবার গরু চুরি হয়েছে এলাকা থেকে, একাধিক বাড়িতেও ঘটেছে চুরির ঘটনা। তাই স্থানীয়দের দাবি, পুলিশ শীতঘুম ভেঙে উপযুক্ত পদক্ষেপ নিক। এখন দেখার এই নিন্দনীয় ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারে কিনা। রাত্রেবেলা কে বা কাহারা দুষ্কৃতীরা গ্যাংটা কয়েকটা ভাড়াই দিয়ে গেছে। আমরা এলাকাবাসীদের জিজ্ঞাসা করছি, হ্যাঁ, কেউ কোনো হ্যাঁ প্রত্যুত্তর দেয় না। আচ্ছা, তো আমরা এলাকাবাসী জিজ্ঞাসা করার পরে অনেক আমরা কাজ করতে আসি, অনেক লাইট চার্জ করুন, কে বা কারা দুষ্কৃতি ভাবে হালাই দিয়ে গেছে, হ্যাঁ এরকমই মনে হইতেছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।